আজ বৃহস্পতিবার 18ই জ্যৈষ্ঠ 2022 সালের 2রা জুন। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজতা তরতাজাই আপনারা অনুভব করতে পারেন, তবে পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলে হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর সাথে যুক্ত এবং খেলাধুলোর জগতেই নিজের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য কিন্তু আজকের দিনটি এক প্রকার বেশ দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতে পারে। আজ কিন্তু আপনার পুরনো কোনো বন্ধু আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করলে নিজেরই আর্থিক অবস্থান কিন্তু দুর্বল হয়ে যাবে। আজ আপনাদের আয় ইনকাম বাড়লেও খরচ কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ের মাত্রায় কিছুটা ঘাটতি পড়তে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, আর কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরেই পড়ে যেতে পারেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তারা নিজেদের পার্টনারদের উপরে যেন অতিরিক্ত নজর রাখতে ভুলবেন না, কারণ সে কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে। আজ নতুন করে কোনো পার্টনারশিপ, বিজনেস বা কোলাবরেশনের জন্য দিনটি অত্যন্ত শুভ কিন্তু নয়। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো, আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ মানসিক শান্তিকে বজায় রাখার জন্য রাগ বা মেজাজ হারানো থেকে নিজেকে বিরত রাখতে হবে। পারিবারিক বা ফ্যামিলি যে এনভায়রনমেন্ট সেটিকে যেন টক্সিক হতে দেবেন না, দূষিত হতে দেবেন না। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। আজকে আপনার জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে বাড়ির লোকজনেদের সাথে আর আপনারা আলাপ আলোচনা করতে পারেন। প্রথম দিকে তারা বিরক্ত হলেও পরে কিন্তু অবশ্যই তার সমাধান আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই। হতদরিদ্র, অভাবী বা যাদের দরকার এমন কোনো ব্যক্তিকে যদি রক্ত দান করতে পারেন, ব্লাড ডোনেট যদি করতে পারেন, ব্যবসা, কর্মজীবন, আর্থিক জীবনে সুখ সমৃদ্ধি দীর্ঘস্থায়ীভাবে আসবে। যাদের চন্দ্ররাশি সিংহ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে, আর যাদের সিংহলগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে।